عليكم فيورز، كي أبسط الشباب؟ তো আজকে অনেক দিন পরে আমাদের যে বিড়ালটা আসছে কবুতর সবগুলো ভয় পাইতেছে আপনার বিড়ালটাকে দেখা, বিড়ালটা এখন ঘরের ভিতরে ঢুকে দেখতেছে। তো বিড়ালটা কিন্তু অনেকদিন পরে আপনাদেরকে দেখাইলাম, একটা ওই রোদ্র হয়েছে, কি রোদ্র হয়েছে, অনেকদিন পরে কিন্তু বিড়ালটা আপনাদেরকে দেখাইতেছে। এই দেখেন বিড়ালটা কি জানি খুঁজতেছে, দেখছেন ও জানি কি খুঁজতেছে। তো কি সবগুলো কবুতর খেদা ও এখন বসে আছে, দেখছেন সবগুলো কবুতর কিন্তু খেদাই দিছি। ওরে বাপ, দেখা যাক ও কি করে, আমরা একটু দেখি। আজকে আমরা দেখব পাতা দিই, ওর পেটে অনেক ক্ষুধা, দারিদ্র পেটে ক্ষুধা, ওকে ওর শরীরে কে জানে আঘাত করছে, যে আঘাতের চিহ্ন দেখা যায়। দেখছেন ভিউয়ার্স, লক্ষ্য করেন আপনি ওর শরীরটার মধ্যে কিছু জায়গার মধ্যে আমি ক্ষত পাইছি, এই হচ্ছে দেখতে পাচ্ছেন। তো এই বিড়ালটার কিছু কিছু জায়গায় আমি ক্ষত পাইছি যা দেখার মতন না। হ্যাঁ, অনেকে বলবেন যে বিড়াল নাকি আপনাদের অনেক ক্ষতি করে, এটা কিন্তু ভাই ভুল কথা, কারণ হচ্ছে সব বিড়াল ক্ষতি করে না, বিশেষ করে আমার এই বিড়ালটা কিন্তু আমার কবুতরের দিকে একটু লোভ নাই, যদিও এটা আমাদের এলাকায় থাকে। ডাক দিলে আমার সাথে আসে, ডাকটা দিলে লগে লগে পরে। তো এ হচ্ছে মূলত পালা বিড়ালের একটি সম্পর্কতা। হ্যাঁ, এই সম্পর্কতাটা কিন্তু সবার থাকে না, যারা শুধু বিড়াল পালে তারাই কিন্তু জানে। বিড়াল পালো ভালো না, তবে আমি ওকে তেমন একটি খেয়াল রাখি, জাস্ট এই যে দেখতে পাচ্ছেন ওকে ও করতেছে, দেখছেন ও লম্বা খাই যেতেছে, দেখেন দেখেন আপনারা। ওর সব থেকে বেশি ভালো লাগে ওর লম্বা খাদ্যানগুলো, আপনারা দেখতে পাচ্ছেন, একটু ভালো করে দেখাই, লম্বা খাদ্যানগুলো একটু সবচেয়ে বেশি ভালো লাগে আমার কাছে। ওরে ভাই, ও পাটা খেয়াল করছেন, পাটা লক্ষ্য, মারাত্মক লক্ষ্য,